দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে। তো দর্শক, আজকে আমরা জানবো যে যাত্রাবাড়ি পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাত। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন তো? ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। কামাল ভাই, আচ্ছা, তো আজকে তো 6 জুন, আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? পেঁয়াজ রাজশাহী পেঁয়াজ চলতেছে 78-79। রাজশাহীটা? রাজশাহী, রাজশাহীটা। আপনাদের তো যাত্রাবাড়ি আড়ত? জি জি, যাত্রাবাড়ি। এই মার্কেটের নাম কি? যাত্রাবাড়ি বড় বাজার। যাত্রাবাড়ি বড় বাজার, আচ্ছা। আজকের বাজারে এই এই পেঁয়াজগুলো কোথায়? এইগুলা এটা রাজশাহী পেঁয়াজ। রাজশাহীতে? রাজশাহীতে কত আজকে? আজকে কাটা হয়েছে 78। এগুলো হচ্ছে 78 টাকা করে আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হইতেছে 78 টাকা করে ঢাকা যাত্রাবাড়িতে। এগুলো হচ্ছে 78 টাকা করে, না? আর আলু কত করে দাদা? আলু বেচে কিন্তু 48-49। এটা কোথার? রাজশাহী। এটা রাজশাহীতে হচ্ছে 48-49 টাকা আজকের বাজারে। মুন্সিগঞ্জ, বগুড়া, এগুলা চলছে 45-46। ও, ওইটা একটু কম, 2-3 টাকা কম। আচ্ছা, আর আপনার মুন্সিগঞ্জেরটা কত? মুন্সিগঞ্জে 45-46। 45-46 টাকা। রাজশাহীর পেঁয়াজটা কি আপনাদের এখানে অ্যাভেলেবেল থাকে, তাই না? অ্যাভেলেবেল, এইটা অ্যাভেলেবেল থাকে। এগুলো হচ্ছে আজকের বাজারে আপনার 78 টাকা। 78 টাকা করে। দর্শক দেখতে পাচ্ছেন রাজশাহীর পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে 78 টাকা করে। আর এইগুলা কোথার? এটাও রাজশাহী পেঁয়াজ। সেম, একই দাম? একই দাম, একই দাম। এগুলো হচ্ছে আজকে 78 টাকা করে। দর্শক, ঢাকা যাত্রাবাড়িতে আজকে বিক্রি হইতেছে এই যে রাজশাহীর পেঁয়াজ 78 টাকা করে। 78 টাকা আজকের বাজারে। আজকে দর্শক 6 জুন। এরপরে হলুদের দাম কেমন? হলুদ, ভ্যারাইটিস হলুদ আছে। এইটা কোথায় এগুলা? এগুলা আপনার বইমারি। বইমারি? হ্যাঁ, বইমারি একটা জায়গার নাম। বইমারি হলো। এটা কি কেজি হিসেবে বিক্রি করেন? কেজি পাইকারি এইভাবে। স্যার, এইটা কি ধনিয়া? না, ধনিয়া ওই যে কেজি পাইকারি। এইটা কত করে? এটা অনেক দাম আছে, ভিন্ন ভিন্ন দাম আছে। এইটা কোথায় এটা? এটা হলো আপনার ইয়ার এই এই দুনিয়া এক জায়গার এই। ও আচ্ছা আচ্ছা, এটা কেজি কত করে? এটা 170। 170 টাকা। হলুদ এইটা একটু ফেরে, সেইটা কত করে? হলুদ এটা আমার 100-350-এর থেকে লয়া আপনার 260 পর্যন্ত আছে এরকমের। জি আচ্ছা। আর এই শুকনা মরিচ ভাইয়া? শুকনা মরিচ আপনার ইন্ডিয়ান একটা তেজা মরিচ আছে, তেজা। এটা জালদেশি? জালদা, জালদা। হ্যাঁ, এটা আপনার 380-390 টাকা। 380-390 টাকা। এটা জাজটা, ঝালটা বেশি? ঝালটা বেশি। আর বাংলাদেশের মরিচ মনে করেন ভিন্ন জায়গার মরিচ আছে, আপনার 200 টাকা থেকে নিয়ে আপনার 280 টাকা পর্যন্ত আছে এরকমের হবে। এমন এরকমের হবে। আচ্ছা, আর এইটা কোথায় যেটা আমরা দেখতেছি? দর্শক দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে শুকনো মরিচ এটা 380-390 টাকা খুচরা বাজারে। জি, আর পাইকারি আপনার চলতেছে 360-550, মানে 20 টাকা বেশি। জি, পাইকারির আছে। আচ্ছা, ঘাটতি আছে। আপনার বাংলায় 1000 টাকা ঘাটতি আছে। 1000 টাকা? 1000 টাকা ঘাটতি আছে। 2 কেজির উপরে বস্তাটাই হয়। এরা মরিচের বিচি পরে, ময়লা পরে, এগুলা ঘাটতি করতে ইয়া হইরা সেরা আপনার প্রায় পার কেজিতে 25 টাকা হইরা থাকা। 25 টাকা হইরা থাকা। আর ইন্ডিয়ানটা রসুন কত করে? রসুন, রসুন চলতেছে আপনার 185-90 টাকা। এটা তো নাটোরের, সম্ভবত নাটোর। নাটোরেরটা 185-90 টাকা পাইকারি। আর খুচরা হইলো 200 টাকা। খুচরা 200 টাকা, খুচরা বাজারে 200 টাকা। খুচরা ব্যবসায়ী ভাইদের আরো এক্সট্রা খরচ আছে, তাদের গাড়ি ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে। এর একটা মাল ডাললে ঘাটতি আছে। তো বেচা কিনা এখন কেমন হইতেছে ভাইয়া? হইতাছে আলহামদুলিল্লাহ, মোটামুটি মোটামুটি হইতেছে। পেঁয়াজের দাম তো আমরা দেখছি এক মাসের চেয়ে, এক মাস আগে যা ছিল এখন কিন্তু কিছুটা বেশি। জি, এটা কি আমদানি কম নাকি?
বেশি হওয়াতেও মনে করেন আমদানি কম থাকাকালীন মানে বেশি হয়েছে আমদানি। ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি নাই, ইন্ডিয়ান পেঁয়াজটা দুটো আমদানি থাকতো, হতে হলে আমরা দেশি পেঁয়াজটা রেট কম থাকতো। এই কারণে আচ্ছা, আর এগুলো কি আপনাদের যাত্রা বাড়িতে বেশিরভাগই দেখতেছি আপনার রাজশাহীর পেঁয়াজটা বেশি, রাজশাহীরটা এগুলো আজকে 78 টাকা করে, আগে কি বেশি ছিল, একটু 80 টাকা ছিল এরকমের? 80 টাকা হয় নাই, 80 হয় নাই না, না 80 হয় নাই, 78 টাকায় বেচা কিনে হয়েছে, 78 টাকা করে। আলু সবচেয়ে বেশি চলে কোথায় এটা? এটা রাজশাহী আলু, এটা রাজশাহীটা, কিন্তু সবচেয়ে বেশি মানে সেল হয় কোন কোন অঞ্চলেরটা? রাজশাহীতে, রাজশাহীটা, রাজশাহীতে বেশি হয়। আচ্ছা, এটা এটা কি রাজশাহীর? রাজশাহী, রাজশাহীটা। আচ্ছা, রাজশাহীর আলুর চেয়ে নাকি মুন্সিগঞ্জের আলু সুস্বাদু বেশি হয়? মানে মুন্সিগঞ্জের আলু হ্যাঁ একটু প্লেন কম, দেখতেও অসুন্দর লাগে, খাইতে ভালো, খাইতে ভালো হবে। আচ্ছা, আর মোটামুটি ভাবে সব দামই জানলাম আজকে, আজকে তো 6 জুন, জি, তো সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? এটা তো আমরা বলতে পারি না, যেমন আমদানির উপরে নির্ভর করে, নির্ভর করে আমদানির উপরে। আমরা মাল শ্যামবাজার থেকে কিছু কিছু মাল ডাইরেক্ট আসে, আলু পেঁয়াজ ডাইরেক্ট আসতেছে, মুকামতে আসতেছে, আর হলুদ মরিচ ধন্যা আমরা শ্যামবাজার থেকে কিনে আনতাছি। এটা শ্যামবাজার থেকে আনে? হ্যাঁ, শ্যামবাজার থেকে কিনে আনতাছি, আনার পরে আমরা এখানে কুরসা বিক্রি করি, এটা দেখি যে কত গাতি উঠতে লয়, আমরা কেজিতে 2 টাকা লাভ হইলে আমরা ছেড়ে দিই, আমরা উদ্দুর হইলে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, 1 টাকা 2 টাকা লাভ হইলে চলে আলহামদুলিল্লাহ। আপনাদের তো গাড়ি ভাড়া আছে, আবার আনতে একটু কষ্ট করে, সব কিছু কস্টিং মস্টিং বাদে 1 টাকা 2 টাকা এমন হইলে আলহামদুলিল্লাহ। তো এবছর নাকি ব্যাপারী ভাইদের মানে দাম পাইতেছে না, মানে পেঁয়াজের ব্যাপারী ভাইরা, মানে আপনার হাটের বাজারে ঢাকার বাহিরের যে বাজারগুলো ওখানে দাম বেশি, কিন্তু আপনাদের আড়তগুলোতে আসলে দাম পায়। ব্যাপারীরা বলতাছে, মন্তব্য করতেছে যে আমরা যে ব্যবসা করতেছি আমরা লাভবান না। এরা সব জায়গায় সব আড়তে গেলে আমরা শুনি, এটা কি সত্য? এমনই মানে বলতাছে ব্যাপারীরা যে আমরা তো এইবার লাভবান না, মাল আনার পরে দেখা যাইতেছে যে 78 টাকা 75 টাকা বাজার হয়ে গেছে, কিন্তু আমরা এই দিকে দা যে রেডি কিনি, এদিকে আয়া সেটা বেচা কিনে করলে আমরা মিলতেছে না, এই অবস্থা। কৃষক ভাইরা তো ভালো অবস্থায় আছে এবার? কৃষক ভাইরা যারা ফলাইছে এরা যদি এই দাম পা ঠিক মতো দাম পাইলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো সামনে তো কোরবানি ঈদ, ঈদের বাজারে তো দাম একটু বাড়ার সম্ভাবনা আছে তাই না? দেখেন ঈদের বাজারে দাম কিছুটা বাড়তে পারে, এটা আমরা বলতে পারব না, বাড়তেও পারে কমতেও পারে, এটা আমদানির উপরে নির্ভরশীল করে। এলসি পেঁয়াজ কি আসে আপনাদের এখানে? আসতেছে, এই যে শ্যামবাজার ইনপুট আছে, ইনপুট আছে, দেখলাম যে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ যেটা আমাদের দেশে আসে দেশি পেঁয়াজের চেয়ে 8 টাকা 10 টাকা 15 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজের রেটও তেমন বেশ কম না। কিন্তু এই যে আমরা দেশি পেঁয়াজ পাবনা রাজশাহী এই ফরিদপুর এগুলা পেঁয়াজ তেমন বেশি বেশ কম না দর, না এখন তো 80 টাকার কাছাকাছি আপনার, 80-85 টাকা না এখন এলসি পেঁয়াজ? না এলসি পেঁয়াজ আমি বলতে পারবো না কত, এরকমই হবে দাম এরকম, কিন্তু এই মঞ্জুদও হয়তো তো আমরা দেশের পেঁয়াজই ভালো, কত ভালো। এই অন বিদেশ থেকে যদি মানে ইন্ডিয়ার পেঁয়াজ যদি আসে পেঁয়াজের নিচে 20-15 টাকা কম থাকতে হবে, তাহলে চলবে, খরিদ্দারে জনগণের উপকার হইলো, অনেক দর হইলে তার কি উপকারটা হইলো? হ্যাঁ, তাহলে তো দেশে আমরা দেশের মাল দেশেই আমরা ইয়া করলাম, গৃহস্থ ভালো বেঁচে থাকলো, গৃহস্থে পয়সা পাইলো, আর আবার পরবর্তীতে করবে জমি করবে। কৃষকরা টাকা পাইলে ভালো, কারণ আমাদের দেশে আরো উৎপাদন হবে। পেঁয়াজ আপনার কৃষকরা যদি রাজশাহী পাবনা ফরিদপুর এরা যদি 70-80 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি করতে পারে, এরা অনেক লাভবান আলহামদুলিল্লাহ। আর এগুলা মনে করেন সবসময় আমরা পেঁয়াজ পাবো, এর চেয়ে বেশি পারবে না। আর ইন্ডিয়ান পেঁয়াজ গুলা আপনার মনে করেন একটা মধ্যে মধ্যে একটা রপ তুলে তুললে হঠাৎ করে এই ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে আসতেছে বাংলাদেশে, আসার পরে এই যে বাংলাদেশের পেঁয়াজ গুলার এই যে গৃহস্থে এই লসকা পেঁয়াজ গুলা বিক্রি করে ছাইরা দে যে কইমা যাবো এমন ভাবে লস খাইতেছে। কন্টিনিউ ভাবে যদি মনে করেন
এই যে 70 টাকা 80 টাকা মালটা বেচতে পারে, তাহলে মনে হয় সবসময় গিয়ে গৃহস্থ জমি করবে, মানে এবছর উৎপাদন করতে সামনে আরো বেশি করবে, আরো বেশি করবে, তাদের কাছে টাকা থাকলে অবশ্যই করবে, অবশ্যই করবে, কিন্তু লস খাইলে তো আর সামনের বার অর্ধেক হইবে না, তাহলে আরো সংকট দেখা দিবে। আর সবকিছুর দাম বাড়তি, সার সবকিছুর, সবকিছুর জিনিসের দর বাইরে গেছে গা জমি ফলাইতে গিয়া, তে গৃহস্থ তো পুষতে হবে, দেখতে হবে তো এই দিকটা, যে সার বার সবকিছু কীটনাশক এগুলার দাম তো বাড়তি, জমির দাম বাড়তি, এবং এগুলাতে ফলাইতেছে কি দর পড়তে হইতেছে, কৃষক তো কি দর পড়তে হইতেছে, কি দর বিক্রি করতেছে, এগুলা তো বুঝতে হবে। ঠিক কথা বলছেন ভাইয়া। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলা চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।